রাজধানীর পর এবারে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে যশোরে এরই মধ্যে ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্তের কথা বলছে স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন সহ সচেতনতামূলক নানা পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ রিপন হোসেনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট ঢাকায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করার পর যশোরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা এ রোগে আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে আবার এমনও অনেকে আছেন যারা ঢাকায় আক্রান্ত হওয়ার পর যশোরে এসে চিকিৎসা নিচ্ছেন যশোরে আসার তিন থেকে চার দিন পরে আমি হঠাৎ করে আমার ডেঙ্গুতে আক্রান্ত হই এখানে আসার পরে আমাকে বারান্দায় প্রথমে শিফট মানে বারান্দায় দেওয়া হয়েছিল পরবর্তীতে কোনো বেডের কোনো ব্যবস্থা করা হয়নি হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এ পরিস্থিতিতে ডেঙ্গু ছড়িয়ে পড়ার সংখ্যায় চিকিৎসকরা মানুষ টাঙাচ্ছে না সেটা আমরা যারা চিকিৎসা সেবা দিতে আসছি বা যারা আছে হসপিটালে যারা আছে সবাই অত্যন্ত রিক্সের মধ্যে আছে মশারি এখানে টাঙানো উচিত কিন্তু টাঙাতে পারছি না কিন্তু এখানে অনেক সিটের অভাব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা আড়াইশো বেডে যে ছয়জন রুগী চিকিৎসা নিয়েছে এর ভিতরে একজনকে অবস্থা অবনতি হয় ওনারা ঢাকায় রেফার করেছেন অন্য রুগীগুলো সুস্থ হয়ে বাড়ি গেছে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন সহ সচেতনতামূলক নানান পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন পৌর কর্তৃপক্ষ পৌর পার্ক থেকে ডেঙ্গু প্রতিরোধের জন্য মশক নিধন ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করেছেন এবং পৌরসভা স্বাস্থ্য বিভাগ জেলা প্রশাসনের সমন্বয়ে মিটিং হয়েছে সে মিটিংয়ে একটা কর্মপরিকল্পনা তৈরি হয়েছে আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ফুলের টপ পরিত্যক্ত টায়ার ডাবের খোসা এসি ও ফ্রিজের তলায় যাতে পানি না জমে সেদিকে নজর দেওয়ার ও দিনের বেলায় মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ মাহফুজুল ইসলাম নিউজ টোয়েন্টিফোর